গোলাপ জলের সম্পর্কে নিশ্চয়ই কারো জানা নেই, এর গুণ সম্পর্কে সবারই জানা আছে। গোলাপ জল আমাদের ভালো টোনার হিসাবে কাজ করে। গোলাপ জল আমাদের বয়সের সাথে সাথে চামড়ার যে একটা ঝোলা ভাব চলে আসে সেটার থেকে আমাদেরকে মুক্তি পেতে সাহায্য করে। এটা মেকআপের সেটিং স্প্রে হিসাবেও খুব ভালো কাজ করে, আর এটা মেকআপ রিমুভের কাজেও ভীষণই ভালো কাজ দেয়। তো এই গোলাপ জলের সাথে এমন একটা জিনিস মিশিয়ে যদি আমরা নাইট ক্রিম এজে ব্যবহার করতে পারি, তো চলো আজকে তোমাদেরকে সেটাই দেখাই। এখন তোমরা বলবে এটা তো ভিটামিন ই ক্যাপসুল, এটা আর এটা মিশিয়ে এমন কী কাজে লাগতে পারে? অবশ্যই দারুণ একটা ম্যাজিকের মতো কাজে লাগবে। তো এটা যে আমরা জানি, অনেকেই জানি, আবার অনেকে জানিও না। তো আজকে যারা জানে না তাদের জন্যই ভিডিওটা। অনেকে বলেছিল আমাকে যে শীতকালের জন্য একটা ভালো নাইট ক্রিমের প্রয়োজন। তো অনেক নামি দামি ক্রিম আমরা পয়সা দিয়ে কেনই কিনব, যদি আমরা এরকম একটা ঘরোয়া বানিয়ে নিতে পারি নিজেরাই। তো আজকের হোম রেমেডিটা তোমাদের জন্যই, যারা এইটা চেয়েছিলে। তো চলো স্টার্ট করি। আগে বলি এই ভিটামিন ই ক্যাপসুল আমাদের ত্বকের পক্ষে কতটা ভালো। গ্লোয়িং স্কিনের জন্য এই ভিটামিন ই ক্যাপসুল আমরা ব্যবহার করতেই পারি। রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট যা আমাদের ত্বক এবং চুলের পক্ষে ভীষণই উপকারী। ভিটামিন ই ত্বকের বলি রেখা দূর করতে ভীষণই কাজে লাগে। এই ভিটামিন ই ত্বকের রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতেও ভীষণ কাজে লাগে। তো চলো আজকে এই দুটো আমরা মিশিয়ে এমন কি ভালো ফল পেতে পারি তোমাদের সাথে সেটাই শেয়ার করি। তো চলো দেখতে থাকো ভিডিও। তো আমাদের এটা ব্যবহারের আগে স্কিনটা ভালোভাবে ফেস ওয়াশ দিয়ে পরিষ্কার করে নিতে হবে। এবার একটা ভিটামিন এ ক্যাপসুল বার করে আমাদেরকে ফুটো করে এর মধ্যে জেলটাকে নিয়ে নিতে হবে। এবার এই জেলটার সাথে আমরা গোলাপ জল ব্যবহার করে ভালোভাবে দুটোকে মিশিয়ে মুখের মধ্যে লাগাবো। ভালোভাবে আলতো হাতে আমাদেরকে এটা মাসাজ করে নিতে হবে। তোমরা একবার জাস্ট ব্যবহার করে দেখো, তিন দিনের মধ্যেই তোমরা বুঝতে পারবে একটা আলাদা ধরনের গ্লো আসবে তোমাদের। রাতে ঘুমোবার আগে মুখটা ভালো করে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে দেন এই ক্রিমটা আমাদের ব্যবহার করতে হবে। রোজ ব্যবহারের ফলে তো আমাদের দিন দিন ত্বকটা উজ্জ্বল হবেই। তোমরা শীতকালে অন্য কোনো ক্রিম ব্যবহার না করে জাস্ট এটা একবার ব্যবহার করে দেখো। এখানে আমার ক্রিমটি খুব ভালোভাবে লাগানো হয়ে গেছে, এবার এটা সারা রাত আমাদের ফেসের মধ্যে লাগিয়ে রাখতে হবে। পরের দিন তোমরা এর রেজাল্ট পাবেই পাবে।